হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুইক টেক। আমি জগন্নাথ। আজ আমি ফ্লিপকার্ট স্মার্ট বাই 2A ফাস্ট চার্জারের আনবক্সিং করব। তাহলে শুরু শুরু করি আনবক্সিং। আমি প্রোডাক্টটা ফ্লিপকার্ট থেকে কিনেছি, দেখতে পাচ্ছেন 369 রুপিসে। এ আমাদের ফ্লিপকার্ট স্মার্ট ওয়াচ চার্জার প্যাকেট। প্যাকেটের পেছনে আপনি দেখতে পাবেন ডিটেলস সব লেখা আছে, ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, এমআরপি। তাহলে ওপেন করে নিই কি স্মার্ট চার্জার। ট্রাভেল অ্যাডাপ্টার, দেখতে পাবেন ফ্লিপকার্টের ব্র্যান্ডিং দেওয়া আছে। এই পিনটি ইন্ডিয়ান পিন, এর ভোল্ট 5 ভোল্ট, 2 অ্যাম্পিয়ার। এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর উপর দিকে ইউএসবি পোর্ট দেওয়া আছে একটি। এটি সাহায্যে আপনি কেবল ফোন চার্জিং সময় কানেক্ট করবেন এবং এটি সাহায্যে ডাটা ট্রান্সফার করতে পারেন। প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি ম্যাটি ফিনিশ করেছে এটা, এটি খুবই দেখতে সুন্দর করেছে। এর কেবেলটি দেখে নিয়েছি, কেবল কোয়ালিটি খুব স্ট্রং, লেন্থ 1 মিটারের কাছাকাছি, কোয়ালিটিও খুব ভালো। দেখতে পাচ্ছেন আপনি এটা জ্যাকটা খুবই ভালো দেখতে পাচ্ছেন। এটা 440 এমবিপিএস হাই স্পিড ডাটা কেবল, ইউএসবি ডাটা ট্রান্সফার কেবল। এটিতে খুবই ডাটা ট্রান্সফার খুব ভালো হবে। আমার হিসাবে খুব ভালো মোবাইল চার্জার হতে পারে আপনার মোবাইলের জন্য। এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে লাইক করুন, এটি শেয়ার করুন বন্ধুর সাথে, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। থ্যাংকস ফর ওয়াচিং।